বাজারে এখন নতুন ফুলকপি উঠতে শুরু করেছে, আর আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের ফুলকপির রেসিপি, যার নাম হলো দম গোবি কাশ্মীরি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি দিয়ে একটা দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যার নাম হলো দম গোবি কাশ্মীরি। পোলাও কিংবা ফ্রাইড রাইস অথবা রুটি লুচি পরোটার সাথে সার্ভ করতে পারেন এই দারুণ স্বাদের ফুলকপির পথটি। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব দম গোবি কাশ্মীরির এই রেসিপিটি। এখানে আমি মোট দুটো ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের, আর ফুলকপির টুকরোগুলোকে একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রাখা আছে। যেহেতু একদম নতুন ফুলকপি উঠেছে এগুলো, তো সেই জন্য এগুলো কিন্তু ভাপিয়ে নেওয়া নেই, আপনারা চাইলে ভাপিয়ে জলটাকে ফেলেও রাখতে পারেন। এবার এখানে অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি, আর এক চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে ফুলকপিটাকে মেখে মিনিট 10-15 এবার আমি এখানে রেখে দেবো, আর তারপর শুরু করব রান্নাটা। কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, এই রান্নাটা সাদা তেলেই করবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর ফুলকপির টুকরোগুলোকে দিয়ে মোটামুটি মিনিট 3-এর জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একটু ভেজে নেব। এখানে কিন্তু খুব লালচে করে ভাজবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ফুলকপিগুলো ভাজবো। আর যেরকম বললাম আমি যে যেহেতু নতুন ফুলকপি উঠেছে আমি ভাপিয়ে নিইনি, আপনারা চাইলে একটু হালকা সামান্য ভাপিয়ে নিয়ে এটাকে কিন্তু ভাজতে পারেন। মিনিট 3-এক এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এবার আমি বানাবো পরপর দুটো পেস্ট। প্রথম যে পেস্টটা বানাবো তাতে আমি নিয়ে নিয়েছি 12টা কাজু বাদামের টুকরো, আর তার সাথে নিয়েছি 2 টিস্পুন পরিমাণ চারমগজ। প্রথমে এই দুটো জিনিসকে আমি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটা হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। জলটাকে দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে রাখছি। এই পেস্টটাকে ঢেলে রেখে ওই একই মিক্সি বাটিতে নিয়ে নিচ্ছি এবার 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটো, আর 1 টেবিল চামচ পরিমাণ জল নিয়ে এটাকেও একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখলাম। চলে আসছি রান্নাতে। যে কড়াইটাতে ফুলকপি ভেজেছিলাম সেখানেই আমি 2 টেবিল চামচ সাদা তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিলাম, আর ফোড়নের জন্য দেবো এখানে আমি 1/2 টিস্পুন পরিমাণ মৌরি। মৌরিটা একটু গরম হয়ে যাওয়ার পর এতে আমি প্রথম যে পেস্টটা অ্যাড করব সেটা হচ্ছে ওই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা ছিল সেইটা। পেস্টটাকে দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো, আর এরই মাঝে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখবেন ফুলকপির ভাজার সময় কিন্তু একটু নুন আমি দিয়েছিলাম, সেটা মাথায় রেখে নুনটা দেবো, আর যেরকম বললাম মিনিট 2-এক এটাকে ভালো করে কষাতে থাকবো। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস, 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা একটু বেশি লাগবে, তবে এটাতে কিন্তু ঝাল হয় না, কালারটা খুব সুন্দর আসে। দিয়ে আরও 1 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে কষিয়ে যাব। এর মাঝে আপনাদের মনে করিয়ে দিই আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো আপনারা যদি ফলো করতে চান তাহলে কিন্তু আপনারা ফলো করতে পারেন, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। দেখুন আস্তে আস্তে মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এখানে যে কাজু বাদাম এবং চারমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আরও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। আরও ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আবারও শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি টক দই, মোট 1/4 কাপ পরিমাণ এখানে আমি টক দই নিয়েছি। আমি টক দইটাকে জল ঝরিয়ে নিইনি, নর্মালি অ্যাড করেছি, আর টক দইটাকে দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়েছি যাতে টক দইটা না ফেটে যায়। এবার আরও 1 মিনিটের জন্য টক দইটা দেওয়ার পরে কষানো হচ্ছে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটাকে দিয়ে মিনিট 2-এর জন্য সমস্ত মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব।
আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন, ইনক্লুডিং যে মিক্সি জারটা আমি ব্যবহার করি সেইটা। 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম, জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার এতে আমি যেটা দেবো সেটা হচ্ছে গুঁড়ো দুধ, যেটা আমরা চায়ের জন্য ব্যবহার করি সেই গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম, দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি, 1/2 টিস্পুন মতো চিনি, যেহেতু নিরামিষ সবজি সেই জন্য 1/2 টিস্পুন চিনি দিলাম। আপনারা না চাইলে স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা ব্যালেন্স হয়। চিনিটাকে দিয়ে মিক্স করে 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার দিয়ে দিলাম, এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 10-12 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমি কুক হতে দেবো। আর মাঝখানে অতি অবশ্যই ঢাকনাটাকে খুলে 1-2 বার কিন্তু আমি নেড়ে দিয়েছি, যেহেতু চারমগজ কাজু বাদাম এগুলো আছে এবং নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তো সেই জন্য একটু নেড়ে চেড়ে দেবো। মিনিট 12 এখানে আমার হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ফুলকপিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও যতটুকু আমার দরকার ততটুকুই এখানে টেনে নিয়েছে। এবার আমি এখানে 2 টিস্পুন পরিমাণ কসুরি মেথি অ্যাড করলাম। কসুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এই দম গোবি কাশ্মীরি কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। ভাত ছাড়া পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা এগুলোর সাথে কিন্তু এটা দারুণ যায়। নিরামিষ বলে আপনারা ঠাকুরের ভোগেও নিবেদন করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।